হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে আমার একটি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। ফ্রেন্ডস, আমি কিছুদিন ধরে মাত্র দুটো জিনিসকে রোজ সকালে একসাথে মিশিয়ে খেয়েছি, আর মাত্র কয়েকদিনে আমার পেটের সমস্ত চর্বি গায়েব হয়ে গেছে ম্যাজিকের মতো। হ্যাঁ বন্ধুরা, হয়তো এটা শুনে আপনারা একটু অবাকই হচ্ছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কি সেই দুটো জিনিস যা খেয়ে আমার পেটের সমস্ত চর্বি গায়েব হয়ে গেছে। ফ্রেন্ডস, আপনারা যদি ওভারওয়েট, এক্সট্রা বডি ফ্যাটস আর পেটের চর্বি নিয়ে খুবই চিন্তিত থাকেন, তাহলে আমার এই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। কারণ এই রেমেডিটি কোনো ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই আপনার শরীর থেকে সমস্ত চর্বিকে দূর করে দেবে, আর এটিকে তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন জেনে নেই সেই দুটো জিনিস কি, যেটা কিছুদিন খেলে আপনার পেটের সমস্ত চর্বি পুরোপুরি গায়েব হয়ে যাবে। এই দুটো জিনিসের মধ্যে প্রথম উপাদান হচ্ছে জিরে। হ্যাঁ বন্ধুরা, জিরেকে আমরা সবাই মশলা রূপে রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু এছাড়াও জিরের অনেক ধরনের গুণ আছে। জিরে বিশেষ করে আমাদের শরীরের থেকে মেদ কমিয়ে ওজন কমাতে খুবই সাহায্য করে। তো ফ্রেন্ডস, এই রেমেডিটিকে বানানোর আগে আমি আপনাদেরকে জিরের এমন কিছু উপকার সম্পর্কে বলবো, যাতে করে আপনারা এটা জানতে পারেন যে জিরা কেন আমাদের ওয়েট লস অর্থাৎ চর্বি কমানোর জন্য এতটা কার্যকরী হয়। জিরে আমাদের পাচন প্রণালীকে উন্নত করে, এটা আমরা সবাই জানি, কিন্তু এছাড়াও জিরের মধ্যে পেট্রোসেলিনিক অ্যাসিড থাকে, যা ওয়েট লস ও চর্বি কমানোর জন্য দুর্দান্ত কাজ করে। এছাড়াও জিরে আমাদের মেটাবলিজম সিস্টেমকে উন্নত করে, যার কারণে খাবার ফ্যাটে পরিবর্তন হওয়ার বদলে এনার্জিতে পরিবর্তন হয়। ফ্রেন্ডস, যদিও আমাদের পাচন প্রণালী ও মেটাবলিজম রেট গ্লো হয়, তবে আমরা যে খাবারগুলো খাই তার সবসময় ফ্যাটে রূপান্তরিত হয়, আর যা দীর্ঘদিন ধরে জমতে জমতে আমাদের শরীরে একটু একটু করে চর্বি বাড়তে থাকে, যার কারণে আমাদের ওজনও বেড়ে যায়। কিন্তু জিরে নিয়মিত সেবন করলে আমাদের পাচন প্রণালী ও মেটাবলিজম সিস্টেমকে ভালো হয়। এছাড়াও জিরে খাওয়ার কোনো সাইড এফেক্টও হয় না। তো সবার প্রথমে হাফ চামচ জিরে নিয়ে নিন একটি পরিষ্কার বাটিতে, তারপর এতে অ্যাড করুন 1 চা চামচ পরিমাণ মধু, তারপর এতে ভালো করে মিক্সড করে নিন। ভালো করে মিক্সড হয়ে গেলে এটা আপনাদের রোজ সকালে খালি পেটে এই মিশ্রণটিকে খেতে হবে, আর তার কিছুক্ষণ পর 1 গ্লাস হালকা গরম জলও খেয়ে নিন, আর 30 মিনিট পর আপনারা ব্রেকফাস্টও করতে পারেন। এইরকমভাবে এই পদ্ধতিটিকে টানা 1 মাস ফলো করুন। এইভাবে এই পদ্ধতিটিকে 1 মাস পর্যন্ত ফলো করার পর আপনি দেখতে পারবেন আপনার শরীরে ফ্যাট খুব তাড়াতাড়ি ঝরতে শুরু করেছে, আর মাত্র 1 মাসেই নিজেকে একদম স্লিম মনে করছেন। আপনি চাইলে এটিকে খাওয়ার পর প্রতিদিন এক্সারসাইজও করতে পারেন, এতে আপনি আরও তাড়াতাড়ি ফলাফল পাবেন। তবে এক্সারসাইজ না করেও আপনি শুধুমাত্র মিশ্রণটিকে খেয়েও আপনার ওজনকে মেনটেন রাখতে পারবেন, আর এর সাথে শরীরের সমস্ত চর্বিকেও কমিয়ে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে, আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।